ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশের প্যানেল প্রকাশ করেছে, যদিও তার নিয়োগ হয়নি, যেহেতু আদালতের উপর নির্ভর করছে নিয়োগের প্রক্রিয়া। সেই জন্যই স্কুল সার্ভিস কমিশন সেই পথেই নবম দশমেরও প্যানেল প্রকাশ করে দিচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এই নবম দশম স্তরে শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে প্রায় 12,000-এরও কাছাকাছি। ফলত স্কুল সার্ভিস কমিশনের যেটা দাবি যে প্যানেল প্রকাশ করে তারা নিশ্চিত করে দিতে চাইছেন কারা কারা চাকরি পাবেন, যদিও আদালতের উপর নির্ভর করছে নিয়োগ প্রক্রিয়া। কমিশনের আশা যে চলতি মাসেই আদালতের যে যে মামলাগুলি রয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সবকটি মামলারই নিষ্পত্তি হবে, কেননা ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে আবেদন করা হয়েছে যাতে মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা হয়। তবে নবম দশম ও একাদশ দ্বাদশে প্যানেল বেরোনোর পরে এখন শুধুমাত্র পড়ে থাকবে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, যদিও সেখানে 10% সংরক্ষণ পার্ট টাইম টিচারদের, এই বিষয়টি ঘিরে মামলাটির এখনো নিষ্পত্তি নাই হয়নি, স্থগিতাদেশ রয়েছে। ফলত কমিশন তাই এবার নবম দশমেরও প্যানেল প্রকাশ করে দিতে চলেছে। চলতি সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়ে যাচ্ছে, একমাত্র ওয়েস্টার্ন রিজিয়নে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হবে এই চলতি সপ্তাহে। তারপরেই কমিশন প্রায় দ্রুততার সঙ্গে সবকিছু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই নবম দশমের প্যানেল প্রকাশ করে ফেলবে। তবে এক্ষেত্রে এর মধ্যেই যদি আদালতে মামলা নিষ্পত্তি হয়ে যায় তাহলে প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন অর্থাৎ সুপারিশ পর্বও শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। তবে এবারে নিয়োগকর্তা, যেহেতু স্কুল সার্ভিস কমিশনের মধ্যশিক্ষা পর্ষদ আইনে পরিবর্তন আনা হয়েছে, তাই স্কুল সার্ভিস কমিশনের তরফে সেই সুপারিশগুলি মধ্যশিক্ষা পর্ষদের কাছে গিয়ে পৌঁছাবে। তবে এই প্রক্রিয়াটি করতে খুব একটা বেশি সময় লাগবে না যেটা কমিশন দাবি করছে। সব মিলিয়ে জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই নবম দশমের প্যানেল প্রকাশ করে ফেলবে স্কুল সার্ভিস কমিশন, প্রায় 12,000 শূন্য পদের।